বেশিদিন বাঁচব না, মৃত্যুটা হয়তো নিশ্চিত, তবে তার আগে আমি লিখে যেতে চাই। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যেখানেই তাকাই সেখানেই একই দৃশ্য দেখতে পাচ্ছি, আর সেই কান্নার আওয়াজ, সাথে ওই বিশ্রী পচা গন্ধটা। এর থেকে আমি নিষ্কৃতি পাবো জানি না। আগে মামার বাড়ি গিয়েছিলাম মামির শরীর খারাপ তাই দেখতে। কিরে, কি খবর? তা ভালো, তুমি কেমন আছো বলো? এই চলছে আর কি। দাড়ি কাটুনি কাটিনি ভালো আছি আর কি। তারপর ভালো আছি, তোর যা দেরি হলো কেন? এটা কি ব্যাপার? জ্বরটা বাড়লো নাকি? তাপসী কেমন আছো এখন? বলেছিলাম না ভালো হয়ে যাবে, কিন্তু তোমাকে নিয়ম করে ওষুধগুলো খেয়ে যেতেই হবে। ওষুধের অবহেলা করলে চলবে না। কি ব্যাপার মামি, তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। সেদিন আড্ডা দিতে বেরিয়েছিলাম। কাকা একটা চা দাও। ভালো আছো? এই ভালো আছি। বলছি কাকা, মনার আসে না নাকি? হ্যালো সোমনাথ। হ্যাঁ রে, আমি সৌভিক বলছি। ভাই তোরা চায়ের দোকানে আসিস না? তাহলে এখন কোথায়? ও, এখন ক্লাবে আড্ডা মারিস? আরে আমি আজকেই এসেছি, তো ক্লাবে যাবো নাকি? আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। মা